এই যে দেখতে পাচ্ছেন আমার ব্লগ, এই ব্লগের মাধ্যমে আমি কিন্তু ইনকাম করছি। আপনাকে দেখিয়ে দেবো যে এই ব্লগের মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করবেন। এখানে যে ব্লগটা দেখতে পাচ্ছেন, এই ব্লগের মাধ্যমে কিন্তু আমি গত মাত্র 15 দিনের মধ্যে এই যে ডলারের অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এটা ইনকাম করেছি। আপনি চাইলে নিজে নিজের বাসায় বসে থেকে আপনিও কিন্তু এভাবে ইনকাম করতে পারবেন। তো যদি আপনি এভাবে ইনকাম করতে চান তাহলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনি ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা একটা চমৎকার ইনকামের পথ আপনাকে বলে দেবো, যেটার মাধ্যমে আপনি কিন্তু চাইলে ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। দেখুন, আমরা ইনকাম করার জন্য অনেকগুলো পদ্ধতি অনেক উপায় অবলম্বন করে থাকি, তবে আমি আজকে যে পদ্ধতিটা বা উপায়টা বলে দেবো সেটা খুবই ইজি। আপনি চাইলে ঘরে বসে থেকে এটা করতে পারবেন। বিশেষ করে যারা গৃহিণীরা রয়েছে তারাও কিন্তু চাইলে ঘরে বসে এই কাজটা করতে পারবে এবং এখানে মোটামুটি একটা হ্যান্ডসাম ইনকাম করা সম্ভব। হ্যাঁ, আমি আজকে আপনাকে বলবো বাংলা ব্লগ সাইট থেকে কিভাবে ইনকাম করবেন আর বাংলা ব্লগ সাইট থেকে ইনকাম কেমন হয়, এটা খরচ কেমন, কতটা সময় দিতে হয় ইত্যাদি সবকিছু সম্পর্কে আপনাকে বিস্তারিত ভাবে বলে দেবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা বলে নেব বাংলা ব্লগ কি বা ব্লগ সাইট কি বা ওয়েবসাইট কি। দেখুন, আমরা সাধারণত যে কোনো একটা তথ্য অনুসন্ধান করার জন্য গুগলে গিয়ে সার্চ করি। ধরুন আমি গুগলে গিয়ে সার্চ করলাম যে কিভাবে টাই বাঁধতে হয়। আমরা যে গলায় টাই করি সেটা কিভাবে টাই বাঁধতে হয় এটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে কিন্তু গুগল আমাদেরকে অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখাবে অথবা অনেকগুলো ওয়েবসাইট দেখাবে। সেই ওয়েবসাইট গুলোতে ভিজিট করলে আমরা কিন্তু সেই তথ্যটা পেয়ে যাই এবং পরবর্তীতে আমরা সেই তথ্য অনুযায়ী কাজ করি। তো এই যে গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করার পর বিভিন্ন ওয়েবসাইট এলো। সেই ওয়েবসাইটের মালিকরা কিন্তু আগে থেকে এই কন্টেন্টটা লিখে রেখেছে অথবা ভিডিও আগে তৈরি করে রেখেছে এবং সেখান থেকে আমরা সেই তথ্য কালেক্ট করতে পেরেছি। ঠিক সেই কাজটাই আপনি আমি করব করে এখান থেকে ইনকাম করব। ধরুন কেউ সার্চ করলো যে গ্যাস্ট্রিকের লক্ষণ কি। তো গ্যাস্ট্রিকের লক্ষণ কি কি রয়েছে সেগুলো অলরেডি অনেক ওয়েবসাইটের মালিকরা লিখে কন্টেন্ট পাবলিশ করে রেখেছে। তো কি করবে গুগল, গুগলে সার্চ দিলে গুগল সেই ওয়েবসাইটের লিস্ট গুলো আমাদেরকে দেখাবে এবং পরবর্তীতে আমাদের কাছে যে ওয়েবসাইটটা ভালো লাগবে আমরা কিন্তু সেই ওয়েবসাইটে গিয়ে সেই তথ্যটা কালেক্ট করব। তো এই কাজটাই আমরা করব। আমরাও কিন্তু চাইলে সেভাবে গ্যাস্ট্রিকের লক্ষণ অথবা এ ধরনের হেলথ টিপস অথবা যে কোনো কিছু আমরা আমাদের ব্লগে লিখতে পারবো, লিখে সেটা গুগলের কাছে সাবমিট করে রাখবো। গুগলে যদি কেউ গিয়ে সার্চ করে তাহলে আমাদের ব্লগ সাইটটাও গুগলের প্রথম পেজে আসার সম্ভাবনা রয়েছে। আর যখন আমাদের ব্লগ সাইটটা গুগলের প্রথম পেজে আসবে তখন কিন্তু আমাদের এখান থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বাংলা কথায় বলতে গেলে, সহজ কথায় বলতে গেলে, ব্লগ হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন তথ্য শেয়ার করবেন, সেই তথ্য শেয়ার করার বিনিময়ে আপনি এখান থেকে ইনকাম। তো ব্লগ আসলে কেন, ওই যে ব্লগ আসলে কেন তৈরি করা হয় এটা প্রশ্ন করলে বলতে হয় যে মানুষ ব্লগ যারা তৈরি করে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা, আর যারা পাবলিক রয়েছে তথ্য সংগ্রহ করার জন্য ব্লগ সাইটে যায় তাদের উদ্দেশ্য হচ্ছে তথ্য সংগ্রহ করা। তথ্য সংগ্রহ করার জন্য একজন ব্লগে আসছে, এসে সে তার তথ্য পেয়ে যাচ্ছে, আরেকজন সেই তথ্য শেয়ার করার মাধ্যমে ইনকাম করতে পারছে। এটা হচ্ছে মূলত ব্লগের উদ্দেশ্য। এছাড়া ব্লগের আরো উদ্দেশ্য থাকে, যেমন নিজের প্রোফাইলটাকে ভারী করার জন্য, নিজের পোর্টফোলিও তৈরি করার জন্য, আবার নিজের একটা কোম্পানি রয়েছে কোম্পানির প্রোফাইল তৈরি করার জন্য অনেকে ব্লগ করছে। তো আমরা আসলে ওই কাজের জন্য করব না, আমরা মূলত তথ্য শেয়ার করে সেখান থেকে ইনকাম করব। তো একটা ব্লগ আসলে অনেক কারণেই হতে পারে, আমাদের উদ্দেশ্য থাকবে ইনকাম করা। তো কিভাবে আয় করতে হয় এখন এখন কথা হচ্ছে ব্লগ থেকে কিভাবে আয় হয়। আপনি দেখবেন যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে তথ্য অনুসন্ধান করার জন্য সার্চ করি এবং ভিজিট করি, পরবর্তী ক্ষণে আপনি দেখবেন যে সেই ওয়েবসাইটে ঢোকার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিজ্ঞাপন চলে আসছে। তো এই বিজ্ঞাপন মারফতই কিন্তু যারা ব্লগ তৈরি করে তারা ইনকাম করে থাকে। আপনি আমি যদি একটা ব্লগ তৈরি করি সেক্ষেত্রে আপনি আমিও কিন্তু এই ব্লগের মারফত, এই বিজ্ঞাপন মারফত ইনকাম করতে পারবো। এছাড়া আরো অনেকগুলো ইনকামের পদ্ধতি রয়েছে। একটা ব্লগের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ব্লগের মাধ্যমে, আবার বিভিন্ন সার্ভিস বিক্রি করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, অনেকভাবে আসলে একটা ব্লগ থেকে ইনকাম করা যায়। তো একটা ব্লগ আসলে কিভাবে বানাবেন, একটা ব্লগ বানানোর খরচ কেমন, এগুলো সম্পর্কে আসলে ধারণা রাখা প্রয়োজন।
একটা ব্লগ বানানোর জন্য আপনাকে আইনস্টাইন হতে হবে এমন কিছু না, জাস্ট আপনাকে যদি আমি একবার দেখিয়ে দিই অথবা আপনি যদি ইউটিউব করেন, ইউটিউবে সার্চ করলে কিন্তু কিভাবে একটা ব্লগ করে সেটা আপনি 5-10 মিনিট 15 মিনিটের একটা ভিডিও দেখলে শিখে নিতে পারবেন। সেখানে পরে কিন্তু আপনি এখান থেকে কাজ শুরু করে ইনকাম করতে পারবেন। একটা ব্লগ সাইট তৈরি করার জন্য খরচ কেমন? যদি আপনি সাধারণত গুগলে একটা প্রোডাক্ট blogger.com বা blogspot.com, blogspot অথবা blogger.com এ যদি আপনি একটা ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরি করেন, সেক্ষেত্রে আপনার নিজে যদি তৈরি করতে পারেন সেক্ষেত্রে হয়তো 1200-1500 টাকা খরচ হবে। 1200-1500 টাকা খরচ করে কিন্তু আপনি একটা ব্লগ সাইট বা ওয়েবসাইটের মালিক হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন আপনি নিজে এই কাজটা করতে পারেন না, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে এই ধরনের একটা ব্লগ সাইট তৈরি করে দেব। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে। তারপরে হচ্ছে ইনকাম কেমন? ব্লগ সাইট থেকে ইনকাম আনলিমিটেড ইনকাম করা সম্ভব। আপনি চাইলে কিন্তু মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন একটা ব্লগ সাইট থেকে। আমি দেখুন গত 3-4 মাস আগে একটা ব্লগ সাইট তৈরি করেছিলাম, এখান থেকে মোটামুটি ভাবে গত মাসে কিন্তু আমার এখানে একটা ভালো অ্যামাউন্টের ইনকাম হয়েছে। এখনো পর্যন্ত আমি গুগল অ্যাডসেন্স এর ভেরিফাই চিঠি পাইনি, তারপরে এখান থেকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ইনকাম হতে চলেছে। যদি আমার এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে পরবর্তীতে আমি চেষ্টা করব এই বিষয়ের উপরে আরো ভিডিও তৈরি করার জন্য, যাতে করে আপনারা ইন্সপায়ার হন এবং এ ধরনের কাজ করে ইনকাম করার জন্য প্রলুব্ধ হন। আপনি চাইলে কিন্তু মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, এর জন্য আপনাকে একটু চালাকি করতে হবে, একটু অন্যভাবে ব্লগিং করতে হবে। আমি চেষ্টা করবো আপনাদেরকে এগুলো শিখিয়ে দেওয়ার জন্য। তো ব্লগ সাইট তৈরি করে ইনকাম করতে হলে কেমন সময় দিতে হয়? আমি বলবো আপনাকে যে আপনি প্রথমত এটাকে পার্ট টাইম জব হিসেবে নেবেন, একটা সময় যখন প্রচুর ইনকাম করতে পারবেন তখন আপনি এটাকে ফুল টাইম জব হিসেবে নেবেন। আপনি যদি অলরেডি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি স্টুডেন্ট লাইফের পাশাপাশি একটা পার্ট টাইম জব হিসেবে একটা ব্লগ তৈরি করতে পারেন। আপনি যদি চাকরিজীবী হন তাহলেও কিন্তু আপনি চাইলে এ ধরনের একটা ব্লগ সাইট তৈরি করে অবসর সময়ে কাজ করতে পারেন। ব্লগ সাইট দিয়ে ইনকাম করতে গেলে কতদিন লাগবে আসলে ইনকাম শুরু হতে? একটা বাংলা ব্লগ সাইটের ইনকাম শুরু হতে আপনার মিনিমাম 2-2.5 মাসের মতো সময় লাগতে পারে। আপনি যদি ভালো কন্টেন্ট দিতে পারেন তাহলে কিন্তু আপনি 1-2 মাসের মধ্যে গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভ পেয়ে যাবেন। গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভ পেলেই কিন্তু আপনি সেখান থেকে ইনকামটা শুরু হয়ে যাবে। অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি কি এই কাজটা করতে পারবো বা আপনি কি এই কাজটা করতে পারবেন কিনা। আমি বলছি আপনি যদি মোটামুটি ভাবে একটু শিক্ষিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এটা খুবই সহজ, যেহেতু বাংলা আর্টিকেল লিখতে হবে, এখানে ইংরেজি আর্টিকেল লেখার কোনো ভয় ভীতি থাকার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন, একদম ইজি একটা কাজ। এরপর প্রশ্ন আসতে পারে যে এই কাজটা কি আসলে মোবাইল দিয়ে করা যাবে কিনা। হ্যাঁ, আপনি চাইলে এই কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন। প্রথমে আপনাকে আসলে একটা কম্পিউটার দিয়ে একটা ব্লগ সাইটটা পরিপূর্ণভাবে তৈরি করে নিতে হবে, তারপরে আপনি মোবাইল দিয়ে নিয়মিত ব্লগ লিখে পাবলিশ করতে পারবেন। আশা করছি ব্লগ কি, ব্লগ দিয়ে কিভাবে ইনকাম হয় সেটার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাকে দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, ফেসবুক থেকে দেখলে পেজ থেকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আশা করছি সামনের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।